I'm not here to give any presentation on any research findings, neither to share any theory. Just to share our experience, our journey. করোনাভাইরাস আক্রমণের কারণে ডক্টর মীরজাদি সাবরিনা ফ্লোরা দেশের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। নামের সক্রিয়তা এবং তার আত্মবিশ্বাস, তার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের আয়োজন। মীরজাদি 1983 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেন। পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে 3 বছর গবেষণা করেন। তিনি নিপসমে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। 2016 সালে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণা করেন। তার তত্ত্বাবধানে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জিকা ভাইরাস, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ড্রোম সম্পর্কিত করোনা ভাইরাস এবং 2019-2020 সালে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার দল 2017 সালে বাংলাদেশে চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে। তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডক্টর মীরজাদি সাবরিনা ফ্লোরা ইতিমধ্যে তার পরিচিতি ছড়িয়েছে দেশ জুড়ে। মীরজাদি সাবরিনার তত্ত্বাবধানেই জিকা ভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা কারো অজানা নয়। এখনও তার ব্যস্ততা কমছেই না, বর্তমানে ব্যস্ত আছেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে। গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, চমৎকারভাবে সব কিছু সামালো দিচ্ছেন ডক্টর মীরজাদি সাবরিনা ফ্লোরা।